মুসলমানের হালত পশ্চিমবাংলায় আমরা কি হালতে আছি হালতটা বলে যাব। আপনার হলদিয়া থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে নানুর, নানুর থেকে বর্ধমান, সব শুনিয়ে দিয়ে যায় আপনাদেরকে মুসলমান কি অবস্থায় কি পরিস্থিতিতে আছে শুনে রেখে দেন। আর এই পরিস্থিতি হওয়ার কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস, আর বেইমাল কাফেরদের মেহনত এদিকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, তবে এদের কিছু করতে পারবে। আপনারা জানেন একটা কুকুরকে যেমন রুটি দিলে কুকুর মারামারি করে, দশটা কুকুরে মারামারি করে না, করে না? মুসলমান দিকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল কুকুরের মতো ব্যবহার করছে। যদি বলেন প্রমাণ দেন, মুসলমানের দুর্বলতা বলে দিই। আপনারা জানেন রামপুরহাটে 11টা মানুষকে, 10টা মানুষকে ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মেরেছে। মেরেছে কারা কথা বলুন, তারা মুসলমান। মরেছে কারা? মুসলমান। একজন মার্ডার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 10 জনকে জ্বালিয়েছে, 10টা পরিবার শেষ, আর একজন মার্ডার হয়েছে, কটা হলো? 11টা। আজকে শুনলাম 23 জনকে অ্যারেস্ট করেছে, সিবিআইয়ের রেডারে 70 জনের নাম আছে। 70 জনকে অ্যারেস্ট করবে, খুব জোর হলে 10 জনকে বাদ দিবে, নাও দিতে পারে। এই 70 জন যাবজ্জীবন জেল খাটবে, 70টা পরিবার শেষ, আর এই দিকে 11টা। 70 আর 11 কত হলো? 81টা। 81টাই মুসলমান পরিবার শেষ। শুধু তাই নয়, হিসেব বলে দিই। এটা তো এখন শুনলেন, এটা কোন সাল? 22 সাল চলছে শুনলেন, সালটা আমার যদিও মনে নেই। একদিনে মাঠেতে 11 জন মার্ডার, বীরভূমের নানুর সুঁচপুরে 11 জনকে মার্ডার করে দেওয়া হলো। 11 জন মার্ডার হয়েছে, 41 জন যাবজ্জীবন জেল খাটছে। 41 আর 11 কত? 42 নাকি না 52? 52। এই 52টা মুসলমান পরিবার শেষ। কারুর বিবিকে ভিক্ষা করতে হবে, কারুর বিবিকে সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করতে হবে। মজা লুটছে কারা? এই হারামখোররা, এমএলএ এমপিরা, আর মারামারি কত্তুরা। শুধু তাই নয়, বলে দিই আপনাদেরকে ইসলাম কি আর আপনি কোন পথে। আপনি নেতা সিলেক্ট করতে পারেননি, মুসলমানরা আমাদের সমাজে নেতা সিলেক্ট করতে পারেননি। কেন? কোরআন বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, বলো তোমরা আল্লাহ এবং রসুলের পরে যাকে তোমরা নেতা সিলেক্ট করবে আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ঈমান আছে কি না, নামাজ আছে কি না, ইলম আছে কি না, দ্বীন আছে কি না, হক পথে আছে কি না, তারপরে তোমরা তাকে সমাজের নেতা সিলেক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা বলে দিই কিরকম হওয়া দরকার। এ মুসলমানদের যারা গ্রামের বিচারক আছেন তারা শুনে, খুব সুন্দরভাবে শুনবেন। এটা আমি অন্য কারো গল্প বলি নাই, কোনো ফুটো মৌলবীর গল্প বলি নাই। হযরতে আমিরুল মুমিনীন উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমিরুল মুমিনীন। হযরতে উমরের কাছে মিশরের গভর্নর এলো, আসার পরে বললে হে উমর, তুমি তোমার রাজ্যের মানুষকে কেমন রেখেছ? বললে এটা জানতে হলে তুমি আমার বাড়িতে একদিন দাওয়াত নাও, আমার বাড়িতে মেহমানদারি করো। হযরতে উমরের বাড়িতে দাওয়াত কবুল করলো মিশরের গভর্নর, দাওয়াত খাবেন। যখন দস্তারখানে বসেছে, হযরতে উমর নিজের সন্তানকে আওয়াজ দিলেন, হে আমার সন্তান আব্দুল্লাহ,
নিয়ে এসো, খাবারটা লাগাও দস্তরখানে, শুকনো রুটি আর জৈতুনের তেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুকনো রুটি আর জৈতুনের তেল। মিশরের গভর্নর বললে, হে উমর, তুমি হচ্ছ এই মক্কার মদিনার আরব ভূমির গভর্নর, তোমার খাবার কেন এত নিম্ন? তুমি সামান্য শুকনো রুটি আর জৈতুনের তেল দিয়ে খাবার খাচ্ছ। বললে, হে মিশরের গভর্নর, তুমি কি খাও? বললে, আমার বাড়িতে তুমি গেলে আমার বাড়িতে খাসির মাংস পাবে, আমার বাড়িতে দুম্বার মাংস পাবে, আলিসান খাবার পাবে, আমার বাড়িতে দস্তরখান ভরা খাবার পাবে, তুমি কেন এরকম খাবার খাচ্ছ? হাজরাতে উমরের চোখে পানি এলো। হে মিশরের গভর্নর, তুমি যেমন খাবার খাও, তোমার রাজ্যের মানুষ কি সেই রকমই খাবার খায়? বললে, না 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 না, আমার আমার সমাজের লোকরা, আমার মিশরের মানুষরা কে কি খায় আমি কেন খোঁজ রাখব? তারা ইনকাম করে খায়। আহা, হযরতে উমর বললেন, হে মিশরের গভর্নর, শুনে নাও, আমি খোঁজ রাখি, আমার দেশের মানুষের অভাব যাচ্ছে, তারা জৈতুনের তেল দিয়ে রুটি খায়, তাও আমি তার জন্যে ভালো মন্দ খেতে পারি না, আমার দেশের মানুষ যেটা খাবে আমিও সেটা খাবো, তবে আমি আল্লাহর কাছে রিহাই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, এই ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে, এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতে আর একটাও গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নচিকেতার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, একটা গায়ক, তার উপরে কেস হয়েছিল একটা গান করার জন্যে। মন্ত্রীরা সব হারামজাদা মস্তবদের হাড়ি, এই গানটা ভুল বলেছে। একে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া দরকার, নোবেল প্রাইজ দেওয়া দরকার। কেন বলে দিই, যারা বলেন এই মৌলবীরা সমাজকে কি দিয়েছে, ওই রাজনীতিবিদদিকে বলছি, পেপার খুলবেন, ইন্টারনেট খুলবেন, জানেন মৌলবীরা কারা? আমাদের জীবন চলে গেলেও আমরা দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারি না। যদি বলেন প্রমাণ দেন, ইমাম রশিদির ছেলে আসামসুলে রামনবমীর দিনে মার্ডার করা হয়েছিল, যখন হাইকোর্টে দাঁড় করানো হয়েছে ইমাম রশিদিকে, দেখো সাক্ষী দাও, এরা তোমার ছেলেকে মার্ডার করেছে, অ্যারেস্ট করা হয়েছে। ইমাম রশিদি চোখের পানি ফেলিয়ে কি বললে জানেন? আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি নিজের চোখে এদিকে কেউ কি দেখিনি যে আমার ছেলেকে মার্ডার করেছে, তাই আমি সাক্ষী দিতে পারবো না, আমার বিচার, আমার সন্তানের বিচার আমি আমার আল্লাহর আদালতে দিয়েছি, এদিকে খালাস করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা আলেমে দিন আর নবীর ওয়ারিসের আখলাক। আপনারা জানেন এরকম আখলাক দেখানোর পরেও এই মৌলবীটাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া দরকার, এই মৌলবীটাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার, কিন্তু জানেন পাইকারা, বেইমানরা পায়, বেসারা পায়। কি বুঝলেন? তা না হলে ফিল্মে নাচনে ওয়ালি যে শরীর দেখায়, তাকে কখনো ভারতরত্ন পুরস্কার দেয় কঙ্কনা রানাওয়াতকে? যে ফিল্মে নাচনে ওয়ালি যে শরীর দেখায়, যে নিজের বডি দেখায় একটা নিষিদ্ধ পল্লী নারীর মতো, তাকে এরা পুরস্কার দেয়? ইমাম রশিদির মতো লোক এদের চোখে ঠেকে না, যে নিজের ছেলের জন্যে বেকসুর খাল্লাস করে দেয়, যারা রামনবমীর দিনে মার্ডার করেছে। আমি বলে চাই আমাদের দেশের মন্ত্রীরা, যারা মনে করেছেন যে আমরা রাজত্ব পেয়েছি, যে নিজেদিকে মনে করছেন যে আমরা এত ওপরে উঠেছি, আমরা পশ্চিমবাংলার দাদা হয়ে গেছি, মাথায় রাখবে, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে, আমার রসুল বিরোধী কথা বলে, সমাজ বিরোধী কথা বলে, শুনে রেখে দাও, 34 বছরের রাজত্বকে আল্লাহ 34 দিনে শেষ করেছে, তোমার রাজত্ব 15 দিন লাগবে না শেষ করতে। যদি নিজেদিকে ওপর মহল মনে করো, নিজেদিকে আল্লাহ মনে করো, নিজেদিকে ভগবান মনে করো, তো তোমাদের বাপেরও বাপ আছে।
এটা মাথায় রাখবে। ফিরহাদ হাকিমকে আপনারা মুসলমান ভাবেন, আমার খাতায় মুসলমান নয়, যে বৈদ্যদের সভায় দাঁড়িয়ে বলতে পারে ইসলাম অশান্তির ধর্ম, বৈদ্যটা শান্তির ধর্ম, বৈদ্য ধর্মের প্রচার করা দরকার। জোরে বলুন না উজবিল। আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি আপনাদেরকে খালি বুঝাচ্ছি মুসলমান কি, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, আর উলামায় দিন কি, আর নেতা কি, কাকে নেতা হিসাবে ধরবে। আমি বলে যাই পশ্চিমবাংলার মানুষ দিকে, নামাজের থেকে ভালো পার্টি মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। গুয়ের দু পিঠটাই সমান, গু জানেন পায়খানা, ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যায়, না পাকি থাকে, আর নিচেটাও না পাক। এ সব মালে একই, কোনো মালটা ভালো নয়। তোমাদের জন্য একটা পার্টি ভালো, নামাজের পার্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বলে যাচ্ছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমার উপরে টিকে যান। এই তাহাজ্জুদের ওয়াক্তে বলছি আল্লাহর কসম, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হবে, পৃথিবীর কোনো শক্তি তোমাদের কিছুই করতে পারবে না। যদি মনে করেন আপনি যে বেঈমানরা আমাদেরকে মেরে দেবে, তোমার ঈমান দুর্বল। হে মুসলমান, তুমি যদি ইমানবালা হও, আর তোমাকে যদি কোনো বেঈমানে শহীদ করে দেয়, তুমি শহীদের দরজা পাবে। আর শহীদদের জন্য হাদিসে আছে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তোমরা প্রবেশ করো জান্নাতে, তাদের জন্য কোনো হিসেব নিকেশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা জানেন নিজেদের জান মালকে কুরবান করেছেন, এমনি ইসলাম আসেনি। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে আমার নবী বিশ্ব নবী 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। যারা হাজি সাহেব আছে ভালো করে শুনবেন, আপনারা মক্কা মদিনা থেকে ঘুরে এসেছেন, আমার নবী বিশ্ব নবী 70 জন সাহাবী শহীদ হয়েছেন। নবীজি বললেন হে আমার সাহাবীরা, আমার যতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো তুলে নিয়ে এসো। 69 জন সাহাবীর লাশ পাওয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, একজনের লাশ পাওয়া যাচ্ছে না। তিনি কে? তিনি হচ্ছেন আপনার চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বিশ্ব নবী আসমানের দিকে তাকালেন আর বললেন হে আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম আমার চাচা জানের গোসল দেওয়া হচ্ছে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জান্নাতে আছে, গোসল দেওয়া হচ্ছে। লাশ চলে এলো, নবীজি এগিয়ে গেলেন, যাওয়ার পরে চাচাজানের শরীরটা দেখে হুঁটো গেড়ে বসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন আল্লাহর রসুল। বুকটা চিড়া আছে, কালিজার থরটা ছিঁড়ে বার করে নিয়েছে, চেহারাটা ক্ষত বিকত করে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বললেন হে আমার সাহাবীরা, আমার চাচাজানের সাথে এই অবস্থা কে করেছে? আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে তার নাম হচ্ছে হিনজা, যে আপনার চাচাজানের কালিজার থরটা বার করে চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি হাউ হাউ করে কাঁদলেন আর বললেন সব থেকে প্রথমে আমার চাচাজানকে কাফনটা পড়াও। রেওয়ায়েতে আছে যখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনটা পরানো হচ্ছে, মাথার দিকটা ঢাকলে পা দিকটা খুলে যাচ্ছে, পাটা ঢাকলে মাথাটা খুলে যাচ্ছে, নবীজি বললেন মাথাটা ঢেকে দাও, পায়ের দিকে খেজুর পাতা ঢেকে দাও। 70 জন সাহাবীর জানাজার নামাজ হলো। বললে সব থেকে প্রথমে আমার চাচাজানকে দাফন করো। নবীজি চোখের পানি ধরে রাখতে পারেননি, চাচাজানের বডিটা দেখে কালিজা থর বার করে নিয়েছে, যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী নিজের চাচাজানকে প্রথম যখন দাফন করছেন, কবরে শোয়ানো হয়েছে, আমার নবী বিশ্ব নবীর নজর পড়ল ওহুদের পাহাড়ের দিকে। আমার নবী বিশ্ব নবী বলছে আমি দেখলাম ওহুদের পাহাড় যেন নিজের জায়গা থেকে সরে আসছে। আমার নবী বিশ্ব নবী বললেন হে ওহুদ, তোমার কি হয়েছে, কেন তুমি নিজের জায়গা থেকে সরে যাচ্ছ? সে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তার জুবানকে খুলেছে,
পাহাড় বলছে ইয়া রাসূলুল্লাহ এই 70 জন সাহাবীর শহীদকে আল্লাহ এত কবুল করেছেন আমি চাই জানো এরা আমার গর্বে থাকুক আমার নবী বিশ্ব নবী বললেন হে উহুদ তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে যাও সাহাবীদিকে অর্ডার দিলেন আমার চাচা জান এবং 70 জন সাহাবীকে উহুদের প্রান্তরে দাফন করো যারা হাজী সাহেবরা গেছেন দেখেছেন এখনো লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবী আল্লাহর নবীর চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নু এবং 70 জন সাহাবী একসঙ্গে সেখানে কবর দেওয়া আছে এবং কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে জোর বল সুবহানাল্লাহ কিয়ামতের দিনে তারা যখন উঠবে শহীদের মর্তবা নিয়ে উঠবে আমার ভাইরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না একদিকে আল্লাহর নবীর সাহাবীরা 313 জন সাহাবী একদিকে হাজারের বেশি বেঈমান কাফের আমার নবী বিশ্ব নবীকে আল্লাহর নবীর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে কেমন করে জিততে পারি তারা সংখ্যাই বেশি আছে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী বলো তাওয়াক্কালতু আলাল্লাহ তারা জানো আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট জোরে বল সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে আমার ভাইরা যুদ্ধ শেষ 313 জন সাহাবী 1000 এর উপরে ভারী পড়েছে এবং যুদ্ধে জয়লাভ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজারের বেশি বেঈমান কাফের আর একদিকে 313 জন সাহাবী জয়লাভ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জয় দিয়েছে খালি আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে সবাই বলুন কালমার উপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে খাঁটি বিশ্বাস পৃথিবীর আর কেউ নয় আলহামদুলিল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ এটার উপরে যদি টিকে যান পৃথিবীর বেঈমানদের চাকা আল্লাহ বেঈমানদের উপরে ঘুরিয়ে দেবে এরকম হাজারো বেঈমান কাফের এসেছে ইসলামের এতটুকু ব্যাখ্যা করতে পারে না ফেরাউন এসেছিল মুসা নবীকে কতল করতে এসেছিল না আসেনি জানেন